তেসরা নভেম্বর পর্যন্ত আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বেইমানি আর বিশ্বাসঘাতকতার ইতিহাস দেখেছি। জিয়া থেকে এরশাদ হয়ে খালেদা জিয়া সকলেই এই হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে যুক্ত বা সরাসরি মদদদানকারী। বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে জেল হত্যাকাণ্ডের বিচার বিশেষ করে সেটি তখনও শেষ হয়েছিল না, তিনি কিন্তু এটিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেন। আমার পরিবারের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, যখন ব্রাশ ফায়ার করা হয় তারপরেও আমার দাদা কিন্তু জীবিত ছিলেন। পরবর্তীতে খুনিরা ফেরত এসে তাকে বেয়নের দিয়ে খুঁচিয়ে হত্যা করে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা 75-এর খুনি, 13 নভেম্বরের, 15 আগস্টের খুনি, 13 নভেম্বরের যারা খুনি, একই খুনি তো, সেই খুনিদের যারা উত্তরাধিকার তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আবারও আরেকটি মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছি। অবনত মস্তকে স্মরণ করছি যাদের স্মরণে আজকের এই আয়োজন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন মৃত্যুর সহচর শহীদ তাজউদ্দিন আহমেদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ এম মনসুর আলী, শহীদ এইচ এম কামরুজ্জামানকে স্লোগান 71-কে আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা এই আয়োজনটি করেছেন, ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে, সকল উপস্থিতিকে আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা বাংলাদেশের তারুণ্যের সবথেকে মেধাবী অংশ। আপনারা যখন এরকম একটি আয়োজন করেন তখন জাতীয় চার নেতার পরিবারের আমরা যারা সদস্য আছি আমাদের মধ্যে আশার সঞ্চার হয়। আমরা তখন বিশ্বাসে বুক বাঁধি যে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। আজকে 13 নভেম্বরের জেল হত্যা দিবসের যে প্রেক্ষাপটটি ছিল সেটি এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি 13 নভেম্বরকে বিচার করি, দুটি বিষয় আমি মনে করি আমাদের সকলের মধ্যে উপলব্ধির জায়গা তৈরি করে। একটি হলো সাহস, আরেকটি হলো ত্যাগ। 75-এর 15-ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রায় সপরিবারে, যেহেতু আমি বলবো যে বাংলাদেশের জন্য আল্লাহর বিশেষ রহমত ছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং জননেত্রী শেখ রেহানা তখন দেশের বাইরে ছিলেন, না হলে বাংলাদেশের ইতিহাসের সেদিনই মানে চিরদিনের জন্য অন্ধকার নেমে আসতো। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমরা শুনতে খারাপ শোনা গেলেও বা এটি ইতিহাসের বাস্তবতা, 13 নভেম্বর পর্যন্ত আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বেইমানি আর বিশ্বাসঘাতকতার ইতিহাস দেখেছি। যে বাঙালির জন্য বঙ্গবন্ধু তার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় কারাগারে দিয়েছেন, জাতীয় চার নেতা তাদের জীবন যৌবনের সকল কিছু উজাড় করে দিয়েছেন এই দেশকে স্বাধীন করতে গিয়ে, সেই বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 13 নভেম্বর পর্যন্ত আমরা দলের ভিতরে বাইরে বিভিন্ন সেক্টরে আমরা কিন্তু বেইমানি আর বিশ্বাসঘাতকতার ইতিহাসই শুধু দেখেছি। 13 নভেম্বরে এসে জাতীয় চার নেতা তারা তাদের নেতার জন্য, বঙ্গবন্ধুর জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধের জন্য তারা তাদের জীবন বিসর্জন দিয়ে নিশ্চিত মৃত্যু অবধারিত জেনে তারা কিন্তু মোশতাক জিয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন। তারা জানতেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করা মানে মৃত্যুর দিকে চলে যাওয়া, তারপরে সেটি করেছেন। এই সাহস কিন্তু বিরল, এই ত্যাগও বিরল। নিজের জীবন দিয়ে নেতার প্রতি আনুগত্য, দেশের প্রতি ভালোবাসা প্রমাণ করে যাওয়া, 13 নভেম্বরের এই দুটো শিক্ষা বর্তমানে অত্যন্ত প্রাসঙ্গিক। যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা 75-এর খুনি, 13 নভেম্বরের, 15 আগস্টের খুনি, 13 নভেম্বরের যারা খুনি, একই খুনি তো, সেই খুনিদের যারা উত্তরাধিকার তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আবারও আরেকটি মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় চার নেতা দেশবাসীকে একত্র করে একই সুতোয় বেঁধে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা, এই প্রজন্ম, আপনারা, আমরা সকলে আরেকটি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। এই সময়ে
জাতীয় চার নেতার ত্যাগ সাহস যতটুকুই আমাদের মধ্যে থাকবে, যতটুকুই আমরা উপলব্ধি করব, ততই কিন্তু এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের লক্ষ্যকে আমাদের জন্য সহজতর করবে। স্লোগান একাত্তরের আমি দেখলাম যে তাদের যে মানে থিম লাইন বা ট্যাগলাইন যেটিকে বলে, সেখানে বলা হচ্ছে ন্যায় যুদ্ধে বাঙালি। খুবই ভালো ট্যাগলাইন, ন্যায় যুদ্ধে বাঙালি। তার মানে ন্যায়ের প্রশ্ন যখন আসবে তখন আপনাকে কিন্তু ইতিহাসের সত্য অনুধাবন করতে হবে এবং কোনো সুবিধাজনক অবস্থা গ্রহণ করা যাবে না। তার মানে কি, এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত, বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভাসিত। কিন্তু শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ আমরা বলছি, কিন্তু ন্যায় যুদ্ধের কথা যখন আসছে তখন কিন্তু আপনাকে ইতিহাসে ন্যায় অন্যায়ের পার্থক্যটা সঠিকভাবে নির্ণয় করতে হবে। সুবিধাজনক অবস্থা নিলে হবে না, কারণ আমরা দেখি অনেক সময় যে বঙ্গবন্ধু জাতীয় চার নেতাকে রেখে ইতিহাসে অন্য যারা আছেন, যারা নিজেরা নিজেরাই স্বাধীনতা ঘোষণা করেছেন বা বিভিন্ন বিষয়ে বলেন, তাদেরকে অনেক সময় এক কাতারে নিয়ে আসা হয়। এই কথাটি আমি এই জন্যে বলছি যে এখানে আমরা সবাই তো সমমনা, আমরা একে অপরের কথা শুনছি বলছি, কিন্তু আপনাদেরকে কিন্তু সমাজের ওই স্তরে, যেহেতু আপনারা সব থেকে মেধাবী অংশ, ওই অংশে আপনাদেরকে আঘাত করতে হবে। আপনার যিনি বন্ধু আছেন, আপনার যিনি স্বজন আছেন, আপনার যিনি পরিচিত আছেন, যিনি আপনার পরিচিত নন, তাকে আপনি যখন ন্যায় যুদ্ধে বাঙালির কথা বলছেন তখন তো প্রতিটি বাঙালি অন্তর্ভুক্ত। সেখানে আপনাকে ইতিহাসে বঙ্গবন্ধু জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধ, আমরা যে ন্যায়ের পক্ষে ছিলাম এবং বঙ্গবন্ধুকে জাতীয় চার নেতাকে হত্যা করার মাধ্যমে পৃথিবীর জঘন্যতম অন্যায় করা হয়েছে, যারা অন্যায় করেছেন তারা যে, এবং যারা সেই অন্যায়কে সমর্থন করেছেন তারা যে সেই অন্যায়ের সমর্থনকারী, অন্যায় করেছেন একই পাল্লায় আছেন, এটি কিন্তু সবাইকে বলতে হবে। 48 বছর পরে এসে আমরা কিন্তু অনেক সময় আমাদের মধ্যে এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার একটি প্রবণতা আসে। হ্যাঁ, বাস্তবতা ভিন্ন থাকতে পারে, আমার আপনার কাছে, আমার আপনার জীবন যুদ্ধ বাস্তবতা। আজকে তরুণ সমাজের কাছে কর্মসংস্থান, ডিজিটাল বাংলাদেশ, আপনি আপনার ভবিষ্যৎ কিভাবে সুন্দর করবেন, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ থাকবে, কিন্তু আপনি যখন ইতিহাসের ন্যায় যুদ্ধে আপনার অবস্থানটিকে সঠিক না করবেন তখন আপনার ভবিষ্যৎটি কিন্তু সঠিক হবে না। কারণ জাতি সমাজের ভবিষ্যৎ যদি সঠিক না থাকে তাহলে আপনার ভবিষ্যৎও সঠিক হবে না। সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি এখানে স্লোগান একাত্তরের যে ন্যায় যুদ্ধে বাঙালি খুবই শক্তিশালী একটি ট্যাগলাইন, কিন্তু এই শক্তিশালী ট্যাগলাইনটাকে অন্যদের মধ্যে সঠিক ইতিহাস তুলে ধরে সঞ্চারিত করতে হবে। আমরা জাতীয় চার নেতার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি এই কথাটি এই কারণে বলছি যে আমি আমার জন্ম হওয়ার পর থেকে, 75-এর পর থেকে আমি দেখে আসছি, যখন বড় হয়েছি আমি এখানে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পড়াশোনা করতাম, ঢাকা ইউনিভার্সিটিতেও কিছুদিন পড়াশোনা করেছি, আমি সবসময় দেখেছি যে বঙ্গবন্ধু জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা ছিলাম অনেকটা কি বলবো, অচ্ছুতের মতো। আমাদের কথা বলা যাবে না, আমরা বঙ্গবন্ধুর কথা বলতে পারবো না, জাতীয় চার নেতার কথা বলতে পারবো না, বিচার তো দূরের কথা, নামই আনতে পারবো না, এরকম একটি অবস্থা ছিল। কিন্তু ইন্ডেমনিটি অধ্যাদেশ ছিল, সেখান থেকে 96 সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছেন, জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের বিচারের কাজটি শুরু করেছেন। আমরা বিচারের কথা বলি, বিচার চাই, বিচার হয়েছে, আমাদের হয়তো পুরোপুরি সন্তুষ্টির জায়গাটি আসা সম্ভব হয়নি, কিন্তু বাস্তবতাটা হলো যে দীর্ঘ 21 বছর এই বিচারের পথ শুধুমাত্র ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে তো বন্ধ করা হয়নি, সকল আলামত, সাক্ষী, সাবুত, ইতিহাস সব কিছু নষ্ট করে দেওয়া হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা 96 সালে ক্ষমতায় এসে সর্বপ্রথম তিনি অসম্ভবকে সম্ভব করেছেন, সেই বিচারটি সম্পন্ন করেছেন, যেটি আসলে আমরা যদি বিশ্বের অনেক ইতিহাস দেখি, অনেক কিছু দেখি, সেখানে এত কিছুর পরে এরকম একটি বিচার করা কিন্তু অনেক কষ্টসাধ্য, কিন্তু সেটি জননেত্রী শেখ হাসিনা করেছেন। 2001 সালে
বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে জেল হত্যাকাণ্ডের বিচার বিশেষ করে সেটি তখনও শেষ হয়েছিল না, তিনি কিন্তু এটিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেন। আমরা এই কথাগুলো অনেক সময় স্মরণে থাকে না, অনেক সময় বিএনপি জামাত যারা করেন তারা এমনভাবে উপস্থাপন করেন যে তারা তাদের সকল দায়ভার ঘাট থেকে নামিয়ে দেন, কিন্তু বেগম খালেদা জিয়া শাহ মোয়াজ্জেম হোসেন কে ওবাইদুর রহমান যারা সরাসরি এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদেরকে মুক্ত করার জন্য এই বিচারটিকে ধ্বংস করে দেন। খায়রুজ্জামান জেল হত্যাকাণ্ডের সাথে জড়িত, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি বঙ্গবন্ধু মেডিকেলে এখানে তিনি প্রিজন সেলে আটক ছিলেন, সাত দিনের মধ্যে বেগম খালেদা জিয়া তাকে মুক্ত করেন, মালয়েশিয়ার অ্যাম্বাসেডর করেন। এগুলো তো ইতিহাসের সত্য, এগুলো তো বারবার প্রমাণ করে জিয়া থেকে এরশাদ হয়ে খালেদা জিয়া সকলেই এই হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে যুক্ত বা সরাসরি মদদদানকারী। রশিদকে বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা করেন, তাদের সাথে আমাদের রাজনীতি করতে হচ্ছে, কিন্তু তাদের সাথে এই দেশে বসবাস করতে হচ্ছে। আজকে অনেকে আমাদের সহাবস্থানের কথা বলেন, অনেক সুশীলবাবু আছেন বলেন মিলেমিশে নাকি রাজনীতি করতে হবে, আর কত মিলেমিশে করব। আমি মনসুর আলীর পুত্র, আমি আমার বাবার কাছ থেকে আমার পরিবারের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যখন ব্রাশ ফায়ার করা হয় তারপরেও আমার দাদা কিন্তু জীবিত ছিলেন, পরবর্তীতে খুনিরা ফেরত এসে তাকে বেয়নের দিয়ে খুঁচিয়ে হত্যা করে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ওই খুনিদের সাথে সহাবস্থানের জন্য, এই খুনিদের যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদের সাথে রাজনীতি করার জন্য, তাহলে আমার উপলব্ধিটা একটু চিন্তা করেন। তারপরেও আমাদের করতে হচ্ছে, কারণ জননেত্রী শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। 96 সালে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করার পরে আমরা যারা জাতীয় চার নেতার পরিবার, আমাদের তো মনে হতেই পারে যে আমাদের জাতীয় চার নেতাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমাদেরও তো মনে হতে পারতো যে ওই খুনিদেরকে ওইভাবেই হত্যা করা উচিত, কোনো বিচারের দরকার নাই, সেটি কিন্তু করা হয় নাই। জননেত্রী শেখ হাসিনা ন্যায়ের পথে ছিলেন, সত্যের পথে ছিলেন, সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে বিচার করা হয়েছে। এটি বঙ্গবন্ধু জাতীয় চার নেতা যে আদর্শ সেটিকে আমরা সমুন্নত রেখেছি, সকল কষ্ট সকল বেদনা সকল প্রতিহত স্পৃহা সব কিছুকে চাপা দিয়ে আমরা ন্যায় বিচারকে সমুন্নত রেখেছি। আরেকটি কথা বলে শেষ করব, বিচার হয়েছে, খুনিদেরকে সাজা দিতে পারি নাই, কারণ তারা অনেক দেশে অবস্থান করছে, অনেক সময় বলা হয়ে থাকে তারা বিভিন্ন দেশে পলাতক আছে, পলাতক তারা নেই, তারা প্রকাশ্যে ওইসব দেশে ঘুরে বেড়ায়, কারণ ওইসব দেশ যারা মানবতার কথা বলে গণতন্ত্রের কথা বলে সকাল বিকাল আমাদেরকে লেকচার দেয় তারা কিন্তু তাদের দেশে ওই খুনিদেরকে সহি সালামতে থাকার ব্যবস্থা করে দিয়েছে, সেক্ষেত্রে মানবাধিকারের প্রশ্ন আসে না, সেক্ষেত্রে ন্যায় বিচারের প্রশ্ন আসে না। আমি আপনাদেরকে এই কারণেই কথাগুলো বলছি, আপনারা ডিজিটাল বাংলাদেশের সব থেকে সাহসী যোদ্ধা, আপনাদেরকে এই কথাগুলো বলতে হবে, বাংলাদেশের তরুণ প্রজন্মই আমাদের সব থেকে বড় সম্পদ, এবং সারা বিশ্ব মনে করে যে বাংলাদেশের তরুণ প্রজন্মই বাংলাদেশের সকল ভাগ্য নির্ধারণ করবে। আপনাদের ওই সকল রাষ্ট্রের প্রতি আপনাদের এই সাহসী উচ্চারণ করতে হবে যে বঙ্গবন্ধুর হত্যাকারী জাতীয় চার নেতার যারা হত্যাকারী, যাদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে তাদেরকে ফেরত দিতে হবে। তারা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র মানবাধিকারে বিশ্বাস করে তাহলে এই হত্যাকাণ্ডের দায়ভার না হলে সেই সকল রাষ্ট্রকেও নিতে হবে, এবং এই সাহসী উচ্চারণ আপনাদের মাঝ থেকে উঠতে হবে এবং ছড়িয়ে যেতে হবে, তাহলে এক সময় তারা এই দাবি মানতে বাধ্য হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার এই দাবি জাতিসংঘ থেকে শুরু করে সেই সকল রাষ্ট্রের কাছে কিন্তু উচ্চারিত করেছেন, সেই উচ্চারণকে আমাদেরও এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে স্লোগান 71-কে আমার অশেষ কৃতজ্ঞতা, আমাদের জাতীয় চার নেতার পরিবারকে একত্রিত করার জন্য, আপনাদের সামনে আমাদের এই কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য, যারা এখানে উপস্থিত আছেন সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা।